গুড ইভিনিং। তা আজ এখন আমি ছাদে এসেছি, দেখো কিসের জন্য এসেছি, গাছে জল দিতে। তো আমি দেখো এখানে ফুলের বীজ লাগিয়েছিলাম, চারা বেরিয়ে গেছে। এই দেখো এটা রজনী ফুল, এটা রজনী ফুলের চারা বেরিয়েছে। একটা টাইম ফুল গাছ, দেখো একটা একটা করে সব বেরিয়ে গেছে। আর এটা তো টাইম ফুল দেখতেই পাচ্ছ। এটা দেখো এটা অন্য একটা গাছ, আর এটা গোলাপ গাছ। এটা দেখো ঘিয়ে লঙ্কা বলে না সেই লঙ্কা গাছ, এটা লঙ্কা গাছে কতগুলো পেকে গেছে। আর এখানে আরও কটা ফুল গাছ লাগিয়েছে, সেগুলো হয়েছে। আর এটা কচু শাক গাছ দেখতেই পাচ্ছ, দেখো। তো এখন আমরা গাছে জল দেবো। দেখো 5-6 দিন হলো এই বীজগুলো লাগিয়েছি, কত সুন্দর গাছগুলো বেরিয়ে গেছে। ফুলের চারাগুলো যখন বেরিয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন এখান থেকে উঠিয়ে বড় টবে লাগিয়ে দেবো। প্যাকেটের মধ্যে মাটি দিয়েছি, কালকে ছাদে এসে দিয়ে গেছি, আজকে আমি এখানে কুমড়োর বীজ লাগাবো। দেখো আমাদের কত কত চারা গাছের বীজ আমরা কিনেছি, দেখো ফুলের বীজ, ফলের বীজ, তারপরে সবজির বীজ, গাদা গাদা। দেখো এটা কুমড়োর বীজ, এখন কুমড়োর বীজটা ও লাগিয়ে দেখাবে তোমাদের, দেখো। মাটিতে ঢেকে দিই, নাহলে এবার এদিকে পাখিতে খেয়ে নেবে। দেখো দুটো বীজ লাগিয়ে দিলাম, আর কটা দেব। এটা হচ্ছে চিল্লি, এটা হচ্ছে লঙ্কার বীজ, কটা লঙ্কার বীজও লাগিয়ে দেবো এখানে। দেখো এটা সানফ্লাওয়ার আছে, ফুল গাছ লাগিয়েছে এখানে। দেখো কি পরিমাণে কড়ি এসছে, প্রত্যেকটা গাছের কড়ি এসছে প্রত্যেকটা। দেখো এখন তো ইভিনিং টাইম, ওর জন্য এরকম হয়ে গেছে গাছগুলো। সকাল টাইম আর অনেক কালার হয় ফুলটা, ফুল গাছটা লাগিয়েছে তো 4-5 রকমের কালার হয়, এখন ফুল ফোটে খুব সুন্দর লাগে দেখতে। আর আমি এই গাছগুলো কিভাবে লাগিয়েছি বলতো? এই গাছগুলো আমি লাগিয়েছি, একটা দেখাচ্ছি তোমাদেরকে, এরকম ভেঙে এরকম লাগিয়ে দাও মাটিতে, গাছগুলো হয়ে যাবে। তো দেখেছো কত সুন্দর হয়ে গেছে গাছগুলো, আর 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে গাছগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও ও শেয়ার করো, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে।